আমি ট্রেলারটা দেখেছি, সবাই ট্রেলারটার কথা ভালো বলছে, আমিও বলছি ভালো, কিন্তু একটি জায়গাতে আমার একটা অবজেকশন। আমরা সবাই বাঙালি, বাংলায় কথা বলি, বাংলায় খাই, বাংলাদেশে খাই, থাকি, পড়ি, সব টাইটেলগুলো বাংলায় হলে আমি খুশি হতাম। আমি ফজর নামাজ পড়তে উঠি, আমি নামাজ পড়ে তোমার ছবির জন্য দোয়া করব। তো এখানে যারা কথা বললেন তাদের কথায় বুঝতে পারলাম ছবিটি ভালো। হায়াত ভাই ছবিটি দেখেছে, সেন্সার বোর্ডে আমাকে বলো ছবিটি খুব সুন্দর। ছবি ভাই বলেছিল যে পাবলিক আজকাল কানজুস হয়ে গেছে, আজকাল ছবি কিন্তু ওই স্কুল কলেজের ছেলেরাও বিশেষ দেখে না, দেখে কিন্তু মাছওয়ালা তরকারিওয়ালা গার্মেন্টস ফ্যাক্টরির মেয়েরা ছেলেরা ওরা দেখে, ওদের জন্য কিন্তু বাংলাটা ভালো। সবার উদ্দেশ্যে জোরে তালি দেন সবাই। শুধু চলচ্চিত্র না, সব জায়গায় নিয়ম। তো ওরা এসছে, এই যে অনেক আসছে ডাইরেক্টর, এও নতুন। আমি মনে প্রাণে দোয়া করি এবং চাই এরা সফল হোক। আর বিশেষ করে বলতে গেলে এই চলচ্চিত্রটি আমি দেখিনি। তো এখানে যারা কথা বললেন তাদের কথায় বুঝতে পারলাম ছবিটি ভালো, অবশ্যই ভালো। আমাদের আমার কলিগ হায়াত ভাই ছবিটি দেখেছে, সেন্সার বোর্ডে আমাকে বলো ছবিটি খুব সুন্দর। তো আমিও দোয়া করি দর্শকদের কাছে এটা সুন্দর হোক। আমি ট্রেলারটা দেখেছি, সবাই ট্রেলারটার কথা ভালো বলছে, আমিও বলছি ভালো, কিন্তু একটি জায়গাতে আমার একটা অবজেকশন, সেটা হচ্ছে আমরা সবাই বাঙালি, বাংলায় কথা বলি, বাংলায় খাই, বাংলাদেশে খাই, থাকি, পড়ি, সব এই টাইটেলগুলো বাংলায় হলে আমি খুশি হতাম। আচ্ছা, এটা ইংলিশে দিয়েছে, এটা তো বিদেশে চলবে পরে, এখানে বাংলার নিচে ইংলিশটা দেওয়া যেত। যাই হোক, এটা দিয়েছে, ওটা আমি তাকে কারেকশন করলাম যদি আমার কথা শোনে। আর একটি কথা, হাসির একটা কথা বলবো, যে আমরা ছবি বানিয়ে আমার প্রযোজক শফি বিক্রমী সাহেব একদিন আমার একটি ছবি দেখতে হলে গেলাম। প্রথম দিন পাবলিক তালি দিয়েছে, তালিতে জোর কম। তো শফি ভাই বলেছিল যে পাবলিক আজকাল কানজুস হয়ে গেছে, জোরে তালি দেয় না। এখানে কিন্তু আপনাদেরকে এটাই দেখেছি, সবার উদ্দেশ্যে জোরে তালি দেন সবাই। আচ্ছা, এখন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন একজনের জন্য, তিনি শৈবিক বুড়ি সাহেব, উনি আমার গুরু। তো ওনার কাছ থেকে আমি চলচ্চিত্রের কাহিনীকার হয়েছি, ওনার কাছ থেকে আমি পরিচালক হয়েছি, আমি দেলোয়ার জাহান ঝন্টু হয়েছি ওনার জন্য। তো এখন বিশেষ করে আর কোনো কিছু বলার নেই। তো এখানে না বললেই নয়, আমাদের খসরু সাহেব, আমাদের প্রযোজক সমিতির সভাপতি, সাবেক বলি না কারণ এখন তো আর কেউ নেই ওখানে, তো উনি, তো ওনার একটা কথা বলতে, আমি মানুষের প্রশংসা করতে নিজে খুব বেশি ভালোবাসি, আমি মানুষের প্রশংসা করলে মনে হয় আমি একটা কিছু করলাম। তো আমাদের চলচ্চিত্রে চার পাঁচজন ভালো মানুষের মধ্যে খসরু সাহেব একজন। তো খসরু সাহেবও বলেছে আমাকে, আমাকে বলেছে যে বড় ভাই ছবিটি কিন্তু সুন্দর। আমি বলছি ওকে আলহামদুলিল্লাহ, ছবিটি চলুক। আর পরিচালককে সাজেশনটা দিলাম, তো পরবর্তীতে টাইটেল ইংলিশ ওগুলি কেউ পড়তে জানে না, যারা তোমার ছবি দেখবে ওরা কিন্তু আজকাল ছবি কিন্তু ওই স্কুল কলেজের ছেলেরাও বিশেষ দেখে না, দেখে কিন্তু মাছওয়ালা তরকারিওয়ালা গার্মেন্টস ফ্যাক্টরির মেয়েরা ছেলেরা ওরা দেখে, ওদের জন্য কিন্তু বাংলাটা ভালো। তো ওদের জন্যে চলচ্চিত্র নির্মাণ আমরা সবাই করি, তুমিও তাদের জন্যে করো, এটাই আমার কথা। তো আমি অন্তর থেকে দোয়া করি ছবিটি খুব ভালো যাক, এবং আমি সকালবেলা আমি ফজর নামাজ পড়তে উঠি, আমি নামাজ পড়ে তোমার ছবির জন্য দোয়া করব। এটা একটা তালি আসেন, ধন্যবাদ, আর কিছু বলবো না, নিজের বাহাবা নিজে নিলাম।